বাউলিং সাউন্ডটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আমরা এই মুহূর্তে আছি শ্রী গৌরাঙ্গ ভবন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের একটা হোস্টেল। আজকে আমাদের জাজমেন্ট হচ্ছে কোন হোস্টেল কতটা পরিষ্কার, আর নামটা হচ্ছে, নামটা যেটা দেওয়া, ইন্টার ভবন নিটনেস কম্পিটিশন 2022-23, সেটাই আমাদের চলছে। আমাদের সাথে আছেন, আমরা তিনজনই যা আছি করছি মূলত, আমাদের সাথে মেইনলি যিনি আছেন শুভজিৎ মহারাজ, শুভজিৎ মহারাজ আছেন আমাদের সাথে। আমরা বিভিন্ন হোস্টেল এরপর ছোটো ছোটো টুকরো টুকরো আমাদের যে অভিযান চলছে বা জাজমেন্ট চলছে ঘুরে ঘুরে আমরা করছি, সেটাই এই ভিডিওর মধ্যে আমরা দেবো। ফাইনাল কে কোন হোস্টেল জিতলো সেটা অবশ্য ভিডিও শেষে আমরা বলে দেবো। মহারাজের কাছ থেকে আমরা দু এক কথা শুনে নিই এই জাজমেন্ট সম্পর্কে, মহারাজ বলুন। এমনিতে তো হোস্টেল বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্ররা করে না, কিন্তু এই যখনই এরকম কম্পিটিশন থাকে দেখি কি, মানে ইভেন বাথরুমগুলো মানে কি বলে চকাচক চকাচক শাইন করছে। কোন ইয়ার তোমাদের? আমি আইপিসি। ও ও সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার করছে মূলত এটা? এটা হচ্ছে গৌরাঙ্গ ভবন, শিবম ম্যাগাজিনটা, ওয়াল ম্যাগাজিনটা তৈরি হচ্ছে। তোমাদের মূলত কোন ইয়ারে থেকে করছো এটা? ফার্স্ট ইয়ার। ব্রহ্মানন্দে সেকেন্ড ইয়ার করছে দেখলাম। এবারে থিমটা কি? স্বামীজির ভারত প্রত্যাবর্তনের 125 বছর। আচ্ছা, বেশ সুন্দর লাগছে। রামকৃষ্ণানন্দ ভবন জাজমেন্টটা চলছে, বাথরুম পরিষ্কার, রুম পরিষ্কার, কিরকম কি? এই যে মহারাজ দেখছেন কার রুম কিরকম পরিষ্কার, ভবন কিরকম পরিষ্কার, মহারাজ পেটাচ্ছেন, সেটা ছবি হলো না তো? একটু ভিডিও হবে মহারাজ পেটাচ্ছেন বল। এই সেই রামকৃষ্ণানন্দ ভবনের করিডোর, যাদের কাছে স্মৃতি আছে তাদের তো দেখে দারুণই লাগবে। কৃষ্ণ মিশনে থাকা একটা, মানে হোস্টেলে কোনো থাকিনি, একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তোমার এটা চলেই এলো, এটাও কাজ করে নিয়েছে, চিন্তা করো না। বাথরুমগুলো এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত হোস্টেলই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। ক্লিনলিনেস ড্রাইভ, যেটা ইন্টার ভবন নিটনেস কম্পিটিশন 2022-23 চলছে, দেখি কার রুম কেমন পরিষ্কার সেরকম দেখা যাচ্ছে। এতে ভালোই পরিষ্কার। আর এই জায়গাটা যেখানে রাত ভর টিটি খেলা হতো সেটা পরিত্যক্ত নাকি? আজকে খেলা হয় তো? বাহ, ঠিক ঠিক আছে। এবার আমরা একটু উপরের দিকে যাই। রামকৃষ্ণানন্দ ভবন, প্রেয়ার হল, শান্তির জায়গা। এই যে আমাদের প্রেয়ার হলগুলো এরকমই দেখতে, সমস্ত হোস্টেলেরই এরকমই দেখতে প্রেয়ার হলগুলো। এবার তিনতলা, রামকৃষ্ণানন্দ ভবনের তিনতলায় কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখা চলছে। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম রুমই আমরা দেখলাম বেশ পরিষ্কার, না এই রুমটা যথেষ্ট নোংরা, এটা আমি আর দেখাচ্ছি না।
না ঠিক আছে কাটতে এরকম নিচে সারা বছর এরকম থাকলেও চলে যায় কোনো অসুবিধা নেই আজকে রিল্যাক্স মোড না অত বাড়ি চলে যাবে এরপর এই খেতে যাবে না এই ওটো খেতে যাও ভাই এখান থেকে জিবিটা তো দারুণ লাগছে গৌরাঙ্গ ভবন বাহ গাছপালার মধ্যে দিয়ে এটা হোস্টেল আর বিবিধ ঢাকা পড়ে গেছে পুরো এইদিকে অদ্ভুত আনন্দ ভবন গাছের পুরো পেছনে মহারাজ একটু স্মৃতি করে নিচ্ছেন তার প্রিয় হোস্টেল তিনি ছিলেন এক বছর ছিলেন না ওখানে হ্যাঁ হ্যাঁ জিবি আমি সেটাই বললাম জিবিটাই মহারাজের প্রিয় হোস্টেল তাহলে নিচে যাই ওখানে কি স্টাডি স্টাডি রুমটা মনে নেই আমার এখানে দেখি ও হ্যাঁ এখানে খুব একটা আসিনি আমরা আমরা তো ব্রহ্মানন্দে থাকতাম এখানে খুব একটা আমার আসা হয়নি এটা হচ্ছে অদ্ভুতানন্দ ভবন যারা অনেক বছর আগে এখানে থাকতেন তারা দেখেননি একটা গম গম একটা আওয়াজ হচ্ছে এটা হচ্ছে জিবির ঠিক উল্টো দিকে একটা হোস্টেল এই যে ডাইনিং হল চলছে খাওয়া দাওয়া হচ্ছে গমগমে একটা পরিবেশ আর গমগমে একটা আওয়াজ হচ্ছে দারুণ এখানে রাস্তাটাও একটু বেশ সুন্দর একটু ডিফারেন্ট তাই না হোস্টেলের সামনে রাস্তাটা এই সাইড দিয়ে একটু উঁচু করে গেট আপটা একটু অন্যরকম হয়ে গেছে এই যে অদ্ভুতানন্দ ভবন এখানে আমরা যাবো এখন কোন রুম কতটা ক্লিন সেটাই দেখা হবে এখান দিয়ে ঢুকি হ্যাঁ এগুলো খোলাই নিয়ে যে নোংরা করেই আছে অদ্ভুতানন্দ ভবন ফাউন্ডেশন স্টোন লেড অন 17th May 2013 এর বাথরুম টাথরুমগুলো একটু ডিফারেন্ট স্টাইলটাই একটু অন্যরকম করিডোর বাহ এদের রুমটা ছবি এটা নিয়ে নিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এদের রুমটাও দারুণ পরিষ্কার বাহ তোমার কি হিস্ট্রি তোমার বাড়ি দক্ষিণ দিনে বাহ ও কুচবিহার এইচএস এর র্যাঙ্ক করা বাহ দারুণ ফার্স্ট ইয়ারে তো ঠিক আছে এই হোস্টেলটা নতুন না তারপরেও এমনিতেও দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছে ওরা যাই না বাকি রুমগুলো এরকম হলে তো খুবই ভালো এটা হচ্ছে ডাইনিং হল এদের ডাইনিং হল হাউলিং সাউন্ডটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায় রামজীবন দা সব ঠিক আছে আজকে কি নিরামিষ নাকি হ্যাঁ আজকে কেন নিরামিষ মানে বৃহস্পতিবার করে নিরামিষ আর শুক্রবার রাতে মাংস হয় এখন একই নিয়ম কোথায় থাকো তুমি কোথায় বাড়ি ঘাটাল ঠিক আছে এই যে সেই মায়ের ছবি যেটা সমস্ত ডাইনিং হলেই থাকে কিছু মিশে নেই স্টাডি হল স্টাডি তো এখন করার কেউ নেই এখানে বাহ স্টাডি হল অদ্ভুতানন্দ ভবন
প্রেয়ার হল। দেখে নিই প্রেয়ার হলটা। বেদির একটু ডিফারেন্ট অন্যান্য হোস্টেলগুলো থেকে। এটা যেমন কাঠের বেদি, ফাইনাল এবার সমস্ত হোস্টেল ঘুরে এসে মাস্ক দেওয়ার কাজটা চলছে। আমি করলাম, আমারটা করে ফেলেছি, এবার মহারাজ আর এই ভাইটি করছে। আজকে বাড়ি যাওয়ার প্রাক্কালীন এই যে ছোট ব্রেক, তার আগে আগে আমাদের আন্তঃভবন শৃঙ্খলা নিটনেস কম্পিটিশন, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিযোগিতা, সেটি হয়েছে। তোমরা দুদিন তিন দিন ধরে অনেকেই পরিশ্রম করে নিজেদের ভবনকে সুসজ্জিত করেছো, ঘরগুলিকে তার ভবনের যে সারাউন্ডিংস সম্পর্কে, তো সেই আন্তরিক প্রচেষ্টার জন্য সমস্ত ছাত্রকেই আমরা সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তার সঙ্গে আজকে এই প্রতিযোগিতায় যারা জাজমেন্ট দিয়েছেন, বিচারকের ভূমিকায় যারা ছিলেন, তাদেরও আমরা সশ্রদ্ধ নমস্কার জানাই। প্রতিযোগিতার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এই আন্তঃভবন নিটনেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে অদ্ভুত আনন্দ ভবন। আন্তরিক শুভেচ্ছা।